করছিলেন এবং সরকারের নীতি নির্ধারণের পর্যায়ে প্রথম নরসিংদী জেলাকে বেছে নিয়েছেন পরিদর্শনের জন্য এবং উপজেলা হিসেবে বেছে নিয়েছেন শিবপুরকে। আমি মনে করি এই জন্য শিবপুরবাসী আপনারা আমার কাছে কৃতজ্ঞ হওয়া উচিত, কারণ যেহেতু শিবপুরকে বেছে নিয়েছেন। তো স্যার আজকে ছুটির দিন, স্যার খুবই আমাকে ধন্যবাদ দিয়েছেন এবং খুশি হয়েছেন যে ছুটির দিনের মধ্যে যে স্যার বলছিলেন যে এত মানুষ কিভাবে আসলো। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ছুটির দিনে কষ্ট করে আপনারা এসেছেন স্যারের সাথে দেখা করার জন্য। তো স্যারকে অভিনন্দন কৃতজ্ঞতা জানাচ্ছি, যেহেতু তিনি কমিশনার হিসেবে ঢাকা বিভাগে যোগদান করেই আমাদের এই নরসিংদীর শিবপুর উপজেলাকে বেছে নিয়েছেন। সেজন্য প্রেস ক্লাবের পক্ষ থেকে, যেহেতু পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে এই নরসিংদীতে সুন্দর ও সুষ্ঠুভাবে, আমরা দেখেছি আমাদের জেলা প্রশাসক মহোদয় তিনি ঈদের আগের দিনও এই ঢাকা সিলেট মহাসড়কে আমাদের এই পুলিশ প্রশাসনের সাথে যানজট মুক্ত রাখার জন্য কাজ করেছেন, বাজার নিয়ন্ত্রণে কাজ করেছেন। এতে করে নরসিংদীতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই সুন্দরভাবে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে। সেজন্য আমি আপনার আগমন উপলক্ষে আমরা শিবপুরের জনগণকে উপকারটি পাব। আর একটু বলি, আমরা যেহেতু সাংবাদিক উপজেলা পর্যায়ে, আর এছাড়া আমাদের প্রকল্পের মধ্যে রয়েছে খাদ্য বাদ্য প্রকল্প, হতদরিদ্র আমাদের যেমন স্যার নরসিংদী জেলার সুযোগ্য জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেট আবু রহিম মোহাম্মদ মারুকান মহোদয় সহ উপস্থিত জেলার সকল উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ এবং শিবপুরের সকল স্মার্ট অফিসারবৃন্দ, আমি এই কারণে বলছি আমার শিবপুর উপজেলার সকল কর্মকর্তা স্মার্ট, যেখানে স্মার্ট কর্মকর্তা বলছি, উপস্থিত সুধী মন্ডলী, সকলকে আমি শিবপুর উপজেলাবাসীর পক্ষ থেকে এবং শিবপুর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি গভীর শ্রদ্ধা জানিয়ে, এবং আজকে আমাদের শিক্ষক উনি হঠাৎ একেবারে একটি ক্রীড়া শিক্ষক, আমি সেই স্কুলের সভাপতি, স্ট্রোক করে সে মৃত্যুবরণ করেছেন। আমি তার ঘরে উচ্চ বিদ্যালয় কলেজে একজন শিক্ষক স্ট্রোক করে মারা গিয়েছেন অল্প বয়সে, আমি তার প্রতি গভীর শ্রদ্ধা এবং শ্রদ্ধা জানিয়ে আমি একটি কথা বলতে চাই। আমি আপনাদের একটু সবে অগ্রগতির জন্য জানাই, আমার 2020 সালে ভাষা সংগ্রামে অবদানের জন্য বাবাকে সরকার 21শে পদক প্রদান করে। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা এবং আমার বাবার মুক্তিযোদ্ধা সার্টিফিকেট আমরা তুলেছি 2011 সালে, আর আমি চাকরিতে জয়েন করেছি 1995 সালে, এবং আমার বংশে মুক্তিযোদ্ধার সংখ্যাটা প্রায় 17 থেকে 18 জন। সুতরাং সুতরাং সেটা করতে গেলে আমার যুব উন্নয়ন কর্মকর্তা মহোদয় তো আছেন এখানে, আছে নাকি? সেক্ষেত্রে উনাদের যে ট্রেনিং কার্যক্রম প্লাস আমার কারিগরি প্রশিক্ষণের যে মাধ্যমে মানে বেকার যুবকদের কর্মসংস্থানের যে সুযোগটা সৃষ্টি, সেটা যদি এপিএর সাথে একসাথে মেলানো যায় তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কি পরিমাণ বেকার যুবক। কারণ সম্মানিত সভাপতি, আমার শিবপুর উপজেলা সুযোগ্য নির্বাহী অফিসার
সরি জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট জেলা আরুনই মোহাম্মদ ফারুক খান স্যার, আমার একজন খুব প্রিয় ব্যক্তি, আমি খুব পছন্দ করি স্যারকে। আজকে আপনারা নরসিংহ থেকে যারা এসেছেন, স্যার একটু একটু স্যার এই যে এই যে আফজল ভাই লোকটার একটু পিছনে দেন, ধরেন হ্যাঁ।